হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। অনেকদিন পর সাকিব পরিবারে আনন্দের বন্যা। চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্য সাকিব খানের মায়ের হাতে ইলিশ ভাজা। আপনারা দেখতেই পাচ্ছেন কি বড় বড় ইলিশ ভাজা করেছেন সাকিব খানের মা, কারণ অপু বিশ্বাস ইলিশ মাছ ভাজা অনেক বেশি পছন্দ করেন। দীর্ঘদিন পর দু একদিনের জন্যই সাকিব এসেছেন মায়ের কাছে এবং অপু এবং জয়কে দাওয়াত করেছেন সাকিব খানের মা। বললেন যে অনেকদিন রান্নাবান্না হয় না, অনেকদিন খাওয়া দাওয়া হয় না, মন খারাপ, ভালো লাগছে না কোনো কিছুই, তোরা দুজন এক বেলার জন্য হলেও আয়। সাকিবকে দেখতে গিয়ে উড়াল দিল সাকিব অপু এবং জয়ের সঙ্গে। মাকে বলল তুমি কাউকে কিছু বলো না, আমি শুধুমাত্র তোমার সঙ্গে এক বেলা খাবো, তোমার হাতে রান্না খাবো, খেয়ে আবার ব্যাক করবো, রাতেই আমার ফিরতে টিকিট কাটা থাকবে। মা খুশি হলেন, বললেন ঠিক আছে, আমি কাউকেই কিছু বলছি না, তোরা শুধু চুপচাপ করে চলে আয়, আমি রান্না করব, খাবি, খেয়ে আবার চলে যাবি। কি দারুণ করে মা বেড়ে দিচ্ছেন এবং জয়ের মুখে কি আনন্দ! সত্যি বলতে মায়ের হাতে রান্নার কোনো তুলনাই হয় না। সাকিব খান কলকাতায় অনেক বেশি ব্যস্ত রয়েছেন তার দর্দ সিনেমাটি নিয়ে এবং এই সিনেমাটি নিয়ে আশাবাদী বাংলাদেশের সবাই সহ কলকাতার অনেকেই। অপু বিশ্বাস বলেন সাকিবের সিনেমাটির শুটিং দেখতে এত বেশি মজা লাগে সেটা আর বলার মতো না, আর মাকে দেখাবার জন্য আমার খুব ইচ্ছে ছিল, মাও রেডি ছিল, কিন্তু সাকিব আসলে মায়ের হাতে রান্না খাবার জন্য এত বায়না করছিল, আমি মাকে বলেছিলাম মা পরের বার তোমাকে নিয়ে যাব, তুমি এখন শুধুমাত্র সাকিবের জন্য একটু রান্না করো, ও পোলাও খেতে ভালোবাসে, রোস্ট খেতে ভালোবাসে তোমার হাতের। সাকিব খানের মা সাকিব খানের জন্য রোস্ট পোলাও রান্না করেছেন, জয়ের জন্য অনেক মজার মজার মিষ্টি বানিয়েছেন, কিন্তু অপুর জন্য বড় বড় ইলিশ ভাজা করতে কিন্তু একদমই ভুলেননি। পেট ভর্তি ইলিশ মাছের ডিম আপনারা দেখতেই পেলেন কত চমৎকার করে তিনি রান্না করেছেন, ভাজা করেছেন অপু বিশ্বাসের জন্য। তিনি বলেন আমি আমার ছেলেকে যতটা ভালোবাসি আমি আমার পুত্রবধূকেও ততটাই ভালোবাসি, ভালোবাসার আসলে কোনো তুলনা হয় না, ভালোবাসা তো ভালোবাসাই, ভালোবাসাকে কোনো কিছু দিয়েই মাপ করা যায় না, মাপকাঠিতে আনা যায় না। চিত্রনায়িকা অপু বিশ্বাস মন ভরে খেলেন মায়ের হাতের রান্না। বন্ধুরা, আমাদেরও পরিবারে এরকম অনেকেই রয়েছেন যারা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন এবং আমাদের সেই ভালোবাসা প্রকাশ করার জন্যই দারুণ দারুণ করে রান্না করেন এবং রান্না করে চমকে দিতে ভালোবাসেন। সুপারস্টার সাকিব খানের মা অপুকে কতটা ভালোবাসেন সেটা আমরা সকলেই জানি। বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আবারও সবাইকে।